রাজধানী রামপুরায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে একযোগে আটটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানী ঢাকা ও কুমিল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায় যে আগুন দেওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত। হাফপাসের আন্দোলনকে ঘিরে অস্থিরতার সুযোগ নেওয়ার চেষ্টা করে একটি চক্র। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছে র‍্যাব। মূলত ওই সময়ে ছাত্রদের হাফ বাড়া এবং নিরাপদ সড়ক সংক্রান্ত আন্দোলন চলমান ছিল। ঠিক ওই সময়ে একটি চক্র অপপ্রচারের মাধ্যমে উক্ত দুর্ঘটনাকে একটি সহিংসতা পর্যায়ে নিয়ে যায় এবং দেশে একটি অরাজকতার সৃষ্টির চেষ্টা করে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন যে দেশের ভাবমূর্তি নষ্ট করে নাশকতা করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তারা সারা দেশে এটি ছড়িয়ে দিতে চেয়েছিল। রামপুরার যেই বাসের যে অগ্নিদগ্ধের যেই ঘটনা, সেটি মূলত তাদের পরিকল্পনা ছিল, দেশব্যাপী একটি ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা ছিল বলে আমাদেরভাবে প্রাথমিকভাবে তারা জানিয়েছে। এবং তারা তাদের নির্দেশনায় আলাউদ্দিন তার একটি সাইকেলের গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজেই তারা মূলত বিভিন্ন সময়ে নাশকতা করার জন্য এই ধরনের অকটেন স্টক করেছিল এবং সেখান থেকে এই অকটেনগুলো সংগ্রহ করে সশরীরে আলাউদ্দিন, হৃদয় এবং নাইম তারা এই অভিযানে অংশ নেয়, এই ধরনের নাশকতা যে কাজ করেছে এবং তারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। প্রাথমিকভাবে আটককৃতদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া না গেলেও আরও তথ্য পেতে তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।